بسم الله الرحمن الرحيم Glory to Allah, access to Allah, Alhamdulillah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Alhamdulillahi rabbil alameen As-salatu as-salamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakeem. Shammanito IQRA Banglar ogonito darshok shrota. Onek dur theke oneke alhamdulillah apnara dekhtechen. Bishesh kore apnader shobar ottonto priyo onushtan Alor Dishari programme. Apnara gat soptahe গতকালকে এর আগের দিনও আপনারা শুনেছেন কারো মৃত্যুতে আমাদের করণীয় কি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সম্মানিত মেহমান যিনি অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর এবং আলোকিত করেছেন সবাই এই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই আমাকে ফোন করে বলেন যে অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং অনেকেই অনেক মূল্যবান প্রশ্ন করার জন্য অপেক্ষা থাকেন সম্মানিত শাহজালাল মসজিদের সম্মানিত খতিব এবং ফোর্সকার ইসলামিক স্কুল মাদ্রাসা শিকুলহাদিস ব্রিটেনের সর্বজনশ্রদ্ধেয় আলিমেদিন হযরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমরা এই বিশেষ করে আপনার এই গতকালকের যে কারো মৃত্যুতে করণীয় কি এই বিষয়ের উপর যে আলোচনা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছে খুব প্রশংসা করছেন যে তারা চাইরা আজকে ওই বিষয়ের উপরে কিছু আলোচনা শোনার লাগে ইনশাল্লাহ তো আমরা এই আলোচনা ইনশাল্লাহ কিছু সময় আপনার কাছ থেকে শোনার পরে দশ মিনিট পরে ইনশাল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করবো জাযাকাল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون وقال تبارك وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ এবং মহান রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করছি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আলোচনা করতেছি সর্বপ্রথম যারা বলতেছি আমাদেরকে এবং সাথে সাথে যারা শুনতেছেন আপনাদেরকে যেন আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন আমিন আমিন গতকালকে বলেছিলাম মৃত্যু একটি সত্য একটি বিষয় সবাইকে মরতে হবে মৃত্যুর হাত থেকে কেহ রক্ষা পাননি ইভেন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনিও মরবেন তারাও মরবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে চলে গেছেন বাট মৃত্যুর সময় আমরা করব কি গতকালকে আলোচনা করেছিলাম এবং এই বিষয়টি এই কারণেই আমরা আলোচনা করতেছিলাম যেহেতু মহরমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু করা হয় এইগুলোর মধ্যে কতটুকু আমরা ঠিক করতেছি এবং কোন কাজগুলো আমাদের অঠিক এটা যেন আমরা বিচার করতে পারি সেজন্য এই আলোচনা গতকালকে আমি বলেছিলাম যে নিজের কেহ নিজের আপনজন যদি মারা যান তাহলে আমাদেরকে সবর করতে হবে এই পৃথিবীর বুকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সবচেয়ে আল্লাহ রাসূলের পরেই সবচেয়ে প্রিয় ব্যক্তি কে হতে পারেন তো আনসার সেটাই হবে যে মায়ের কাছে তার সন্তান এটা হাদিস বলতেছে যে সাধারণত মায়ের মহব্বত সন্তানের প্রতি সবচেয়ে বেশি যার ফলে একটি হাদিসের মধ্যে কম্পেয়ার করা হয়েছে এক মা এবং পৃথিবীর মা যেভাবে সন্তানদেরকে মহব্বত করেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহব্বতকে 100% করে
1% মহব্বত দুনিয়াতে দিয়েছেন 99 এই মহব্বতের অংশ আল্লাহ পাক নিজের হিসাব রেখেছেন এই 1% মহব্বতের কারণে এই পৃথিবীতে মা সন্তানদেরকে মহব্বত করতেছে বন্ধু বন্ধুকে মহব্বত করতেছে আপনজন আপনজনকে মহব্বত করছেন স্বামী স্ত্রী আর কত ভালোবাসা কত এই 1% এর কারণে হইতেছে কিন্তু তুলনা করলে সবচেয়ে নিঃস্বার্থ মহব্বত মা বাবা এবং বাবার চেয়ে তুলনামূলক মায়ের স্নেহটাই বেশি হয়ে থাকে এবং আমি বলেছিলাম আজকে একটি চমৎকার ঘটনা আপনাকে শোনাবো এই মর্মে ঘটনার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি শুনাইতেছি বুখারী শরীফের আল্লাহ নবী বলতেছেন যদি কারো ছোট্ট সন্তান মারা যায় লাম ইয়াবলুগুল হিনস যারা এখনও গুনাহের বয়সে পৌঁছেন নাই অর্থাৎ তারা বালিক হন নাই প্রাপ্তবয়স্ক হন নাই এখনও যে কাজগুলো করতেছেন তাদের এই কাজগুলো গুনাহ হিসাবে গণ্য হইতেছে না এইভাবে নাবালক নাবালিক এইভাবে কোনো সন্তান যদি মারা যায় তিন সন্তান মারা গেলে এই সন্তান তার মা বাবার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসাবে আল্লাহ পাক তাকে গ্রহণ করবেন প্রশ্ন করা যাচ্ছিল যদি কারো দুইজন সন্তান মারা যায় এইভাবে বলেন হ্যাঁ দুজন মারা গেলেও শেষ পর্যন্ত বলেন একজন ইভেন হাত্তা সিক্ত যদি কোনো সন্তান টাইমের আগে মিসকারেজ হয়ে যায় আর মা সবর করেন বাবা সবর করেন তো কানা হিজাবান এই সন্তানটাও কিন্তু মা বাবার জন্য হিজাব এবং পার্টিশন বানবে জাহান্নাম থেকে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার আরেকটি পরিচয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অত্যন্ত মহব্বত করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমাতের মধ্য থেকে একজন ঘটনা হলো কি এই উম্মে সুলাইমের একটা সন্তান মারা গেল মা হিসাবে উম্মে সুলাইম কীভাবে ধৈর্য ধরেছেন সেটাই হয় আমাদের আজকের বয়ানের উদ্দেশ্য যেন আমরা সেই মায়ের মতো যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং কী ফায়দা পেয়েছেন এটা বুখারী শরীফের মধ্যে পূর্ণ ঘটনায় বর্ণিত হয়েছে হযরত আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মা তা ইবনুল আবি তালহা মিন উম্মে সুলাইম আমার মা উম্মে সুলাইম উনার এক সন্তান আবু তালহার ছেলে আমি আনাসের ভাই মারা গেলেন ফকালাত লি আহলিহা হযরত উম্মে সুলাইম বললেন ফ্যামিলির সবাইকে যে আবু তালহা যেহেতু বাহিরে আছেন বাবা হিসাবে অবশ্যই অনেক কষ্ট পাবেন তো তোমরা এক কাজ করো উনি ঘরে আসলে বিষয়টি আমি আমার মতো করে আমি বলবো তোমরা কেহ আবু তালহাকে এই বিষয়ে বলতে যাবে না এই সিদ্ধান্ত উনি নিলেন আবু তালহা বাহিরে ছিলেন কোনো বর্ণামতে উনি রোজা অবস্থায় ছিলেন ফিরে আসছেন বিকালে আসার পরে আসে ঘরে জিজ্ঞাসা করেছেন যে আমার অসুস্থ ছেলের অবস্থা কি ছেলে অত্যন্ত অসুস্থ ছিল উম্মে সুলাইম বললেন উত্তরে কাদ সাকানা যে একটু হার্ট যেভাবে পালপিট করতেছিল এই হার্টের মারা যেটা এটা একটু বন্ধ হয়ে গেছে এবং সে শান্ত হয়ে গেছে উত্তরটা এমনিতে দিলেন উনি আবু তালহা বিষয়টিকে ভালোটিকে বুঝতে পারলেন না উনি মনে করেছেন যে খুব সম্ভব হয়তো আমার ছেলে সুস্থ হয়ে গেছে এবং দেখাইলেন যে ঘরের এক সাইডে কাপড় দিয়ে ওনাকে ঘুরে রাখা হয়েছে উনি মনে করেন হয়তো সেখানে আরাম করতেছে শুয়ে আছে যাই হোক এইভাবে খাবার তৈয়ার করছেন মাশাআল্লাহ বারো খাবার সামনে পেশ করেছেন আবু তালহা খুব পেট ভরে খাইছেন রাত্রে এক বিছনায় ঘুমাইছেন স্বামী স্ত্রী হিসাবে ওনাদের যে আনন্দ সে আনন্দর রাত কাটাচ্ছেন গোসল ফরজ হয়েছে একটু পরে এই খুশির টাইমে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রের শেষ অংশে প্রায় বলতে লাগলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া আবা তালহা আরাআইতা লাউ আন্না কওমান আআরু আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতলাবু আরিয়াতাহুম আলাহুম আন ইয়ামনাউহুম যে ও মায়ের স্বামী আবু তালহা আমাদের নেইবার কেহ কোনো জিনিস যদি আমাদের কাছে দেন এবং ওই জিনিসটা ওনারা নিতে চান তাদের রাখা জিনিস এবং এই জিনিসটার মালিকও তারা তারাই দিয়েছেন আমার কাছে তাহলে কি কারো জন্য জায়েজ হবে এই জিনিসটাকে আটকিয়ে রাখা না দেওয়া আবু তালহা বললেন এটা তো কোনো প্রশ্নের প্রয়োজনই হয় না আরেকজনের জিনিস উনি রাখছে উনি তার নিবার চাইতেছে তো আপনি দিবেন না কেন এটা তো আটকে রাখার না দেওয়ার তো কোনো অধিকারই হতে পারে না এবার বললেন তখন বললেন উনি কাল আলা
কালাত ফাহতাসিব ইবনাক, মায়ের স্বামী আপনার ছেলে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, আমাদের তো আটকানোর কোনো রাইট হবে না, আমাদের আটকে রাখার কোনো যুক্তি হবে না, সেজন্য আমরা দিয়ে দিছি আপনি সওয়াবের নিয়তে, মনে করেন আপনার ছেলেকে আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন এবং বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ শোনার পরে চিন্তা করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন স্বামী হিসাবে অবশ্যই ওনার ভিতরে রাগ এসেছে, রাগ আসার স্বাভাবিক। এবং উনি বললেন যে আমি বিকালে ঘরে ফেরার পরেও তুমি আমাকে বিষয়টি খুলিয়া বললে না, বরং আমাকে যেভাবে বলেছ আমি তো মনে করছি সে শান্তি হয়েছে। উনি বললেন শান্তি মানেই তো আগে যে কষ্ট ছিল, কষ্ট তো কোনো হইতেছে না, সে বাচ্চা আমার সে দুনিয়াতে চলে গেছে। তারপরে বললেন যে দেখুন, দেখো তুমি তো আমাকে নিয়ে আনন্দ করতেছিলে, আমাদের উপর গোসলও ফরজ হয়ে গেছে, আমি জানতাম এইভাবে বিষয়টা, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই এই জিনিস এইভাবে তো হয়তো কী হইতাম না। যাই হোক, ফরজ গোসল শেষ করেছেন, একদম ফজরের আউয়াল ওয়াক্তে মসজিদে চলে গেছেন। তো ওনাদের তো কোনো সমস্যা হলে বলার জায়গা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে এইভাবে ঘটনা উম্মে সাল্লাম করলেন, কারণ উম্মে সাল্লাম তো আল্লাহ নবীর আত্মীয় লাগেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দোয়া দিলেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা। আবু তালহা, আমি দোয়া করতেছি আল্লাহ যেন তোমাদের আজকের রাত্রে যে মিলন হয়েছে তোমাদের, এই মিলনের মাধ্যমে যেন আল্লাহ তোমাদেরকে বরকত দান করেন, কারণ উম্মে সাল্লাম যে ধৈর্য ধরেছেন তুমিও ধৈর্য ধারণ করো, এবং ইনশাআল্লাহ সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে বরকত দেবে, সান্ত্বনা দিলেন। আল্লাহু আকবার। এই রাত্রির এই স্বামী এবং স্ত্রী তাদের মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান গর্ভে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত এক সফরে ছিলেন, লম্বা করে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সফরে থাকা অবস্থায় এই সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাথে এবং উম্মে সাল্লাম এই সফরে ছিলেন। তো উম্মে সাল্লামকে বলতেছিলেন আবু তালহা যে খুব সম্ভব হয়তো আমরা তোমার কারণে আটকা পড়ব, কারণ তোমার তখন সন্তান জন্ম নেবে। কিন্তু উম্মে সাল্লাম বলতে লাগলেন যে সাধারণত প্রসব ব্যথা শুরু হলে যেভাবে আমি অতীতে কষ্ট পাইতেছিলাম, আজকে তো মানে এই সন্তানের ক্ষেত্রে আমি ব্যতিক্রমটা পাইতেছি, আমার মনে হইতেছে যে হয়তো এই কারণে আমাকে এখানে থেমে থাকতে হবে না, আমি কাফেলার সঙ্গে মদিনায় চলে যেতে পারবো, আমার মনে সাহস হইতেছে। আল্লাহ আকবার, বরকত দেখেন। বলেন তাহলে ঠিক আছে চলো, মদিনায় চলে আসলেন। আসার পরেই মাশাআল্লাহ সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরেই বলা হলো যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার মুখে নবীজির মুখের তুতুম্বরক না যায় ততক্ষণ পর্যন্ত আমরা কারো বাইরে কোনো খাদ্যার দিব না। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজে একটা খেজুর চাবিয়ে তার ওই বাচ্চার মুখে দিছেন। ফাজা আলা সবি ইয়াতালামাজুহা, এই ছোট্ট একদিনের শিশু বাচ্চা তখন এটাকে চুষতে লাগলো। নবী করিম বললেন ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনজুরু ইলা হুব্বিল আনসারিত তামার, হে আমার সাহাবীরা দেখো এই আনসারি ছোট্ট একটা শিশু খেজুরকে কি ভালো পায়, আনসারির সবাই যাবে খেজুর ভালো পান, এই ছোট্ট শিশুটাও কিন্তু, এই ছোট্ট মাত্র একদিনের সন্তান, সেও কিন্তু খেজুরকে চুষতে শুরু করেছে। কালা ফামা সাহা ওয়াজাহু ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু মাথায় হাত বুলিয়ে বরকতের দোয়া দিলেন এবং নাম রাখলেন আবদুল্লাহ। বখারির অন্যত্র এক রাওয়াতে আসতেছে কালা সুফিয়ান ফাকাল রাজুল আনসার ফারাইতু লাহুমা তিসআতা আওলাদিন কুল্লুহুম কাদ কারা আল কুরআন, এই সন্তান বড় হওয়ার পরে ওনার নাম রাখা হলো আবদুল্লাহ, এবং এই সন্তানের গড় থেকে শেষ পর্যন্ত নয় সন্তান জন্ম নিল, নয় জন ছেলের সন্তান জন্ম নিল। আল্লাহু আকবার। এই নয় সন্তান সবরের ফল দেখেন, নাম রাখা হলো ইসহাক, ইসমাইল, ইয়াকুব, উমের, ওমর, মোহাম্মদ, আবদুল্লাহ, জয়েদ এবং কাসিম। তো এক ছেলে হারাইছেন, সবর করছেন, বদলা এক ছেলে নয়, বরং এই ছেলে পাইলেন, ছেলের ঘরে আরও নাতি পাইলেন আরও নয় জন। কুল্লুহুম কাদ কারা উল কোরআন, এবং এই নয় সন্তান নাতি সবাই আলিম এবং বড় বড় হাফিজে কোরআন, বড় বড় আলিম হিসেবে আল্লাহ পাক ওনাদেরকে কবুল করেছেন মাশাআল্লাহ। এবং সেই আবদুল্লাহ যে নাম রাখছিলেন, এই আবদুল্লাহ যেহেতু এক ছেলের নাম ছিল উমের, যার ফলে ওনার কুনিয়ত হয়েছিল, টাইটল বা নিকনেম হয়েছিল আবু উমের। এই মর্মে একটি ঘটনা রয়েছে তিরমিজি শরীফে, যেটা গতকালকে এক বোন প্রশ্ন করেছিলেন এক ভাই যে পাখি ফেলা যায় কিনা যায় নয়, ওই উনি একটি পাখি, ছোট্ট একটি পাখি উনি ঘরে পালছিলেন, হঠাৎ করে পাখি মারা গেল। তখন অবশ্য বলেছিলেন ইয়া আবু উমাইর মা ফালা নুগার, ও আবু উমাইর তোমার নুগার কী করতেছে,
এই হাদিস থেকে ইমাম তিরমিজির মতে বলেন শতাধিক মাসাইল উলামায়ে কেরাম মুহাদ্দিসে কেরাম এই হাদিস থেকে ইস্তেখরাজ করেছেন, ইস্তেমবাত করেছেন। তন্মধ্যে থেকে একটি মাসলা এটিও যে পাখি বা মনে করেন ফিশ ট্যাঙ্ক, মাছের ট্যাঙ্কে ফিশ, যদি আমরা সঠিকভাবে তাদের খাদ্য প্রোভাইড করি তাহলে এটা ভালো জায়েজ রয়েছে। অতএব আমার মেন বিষয়টি হলো এখানে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হারানোর কারণে যেভাবে সবর করেছেন, আমরাও যেন কারো মৃত্যুতে এভাবে সবর করতে পারি। এবং সবরের ফায়দা কোরআনে আল্লাহ পাক যেভাবে বলেছেন ইন্নামা ইউয়াফা আস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ উত্তম বদলা দেন। কীভাবে উত্তম বদলা দিয়েছেন? সন্তান হারিয়েছেন, সাথে সাথে তার একটি সন্তান পেলেন এবং এই সন্তানের ঘরে নাতি হিসেবে আরও 9 জন সবাই আলিমে কোরআন এবং হাফিজে কোরআন হয়েছিল। আল্লাহ যেন আমাদেরকে সবরের তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনতেছিলাম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আলোর দিশারি প্রোগ্রামে আপনারা হয়তো অনেকেই কল করার জন্য অপেক্ষা করতেছেন এবং অনেকেই হয়তো লাইনে চলে আসেছেন। আমরা দেখি আমাদের সাথে কে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি, আমরা লাইনে আছি ইনশাল্লাহ। জি ভাই, একটু স্টুডিওতে আপনি কথা হয়ে আপনি আমরা লগে একটু বড় করে কথা হোক ইনশাল্লাহ, আমরা শুনি আপনার কথা। আর কোন প্রশ্ন আছে আপনার? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ, হুজুর উত্তর দিবা। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আচ্ছা, কল বোধ অপেক্ষা করে চলে গেছেন, ইনশাল্লাহ যখন আসবো ইনশাল্লাহ আমরা বলে দিব। তো বোন জানতে চেয়েছেন এজিদ মানে কেন হুসেন রাজিয়াল সাথে ঝগড়া হয়েছিল বা উনি কি চেয়েছিলেন, এটাকে জানতে চেয়েছেন। ওই দিন আমরা বিষয়টি মোটামুটি আলোচনা করেছিলাম। জিদ যেহেতু সে দেশের ক্ষমতা এবং নিজেকে নিজে পাওয়ারে বসেছিল, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবায়ে কেরাম একজন খলিফা হিসাবে, একজন আমির হিসাবে, একজন দেশের প্রেসিডেন্ট হিসাবে, বাদশাহ হিসাবে ইয়াজিদকে মানেন নাই, শপথ করেন নাই। কেন শপথ করলেন না, কেন তাকে দেশের একজন প্রধান হিসাবে মানতেছেন না, এর পরিপ্রেক্ষিতেই ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমার জিল জওশন নামী সেই কম্বত হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালা প্রান্তরে শহীদ করেছিল। তো সেটা ছিল ক্ষমতা, যে ক্ষমতা জুড়ে আঁকড়িয়ে ধরার জন্য, যে অবৈধভাবে স্বৈর শাসক হিসাবে ক্ষমতাকে জুড়ে ধরে রাখার জন্য এবং দেশের প্রধান হওয়ার জন্যই, সেই কারণেই, সেই প্রতিহিংসার কারণেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত শহীদ করা হলো। জাযাকুমুল্লাহ। জাযাকুল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার হুজুরের কাছে একটা কোয়েশ্চন। জি বলুন আপনার প্রশ্ন। একটা কোয়েশ্চন। আচ্ছা, নাম্বার ওয়ান হলো আমার 2 মাস আগে কোয়েশ্চন মিসকারেজ হইছে। আল্লাহ। এই লাগে আমি সব পাই মানে। আর তার দান আইছিল 2 মাস। এই বাচ্চা আমার মিসকারেজ হইছে 2 মাস। আর একটা কোয়েশ্চন হলো। জি বলুন। আচ্ছা, খালা রাব্বিক ফিরলি ওয়ালি আছে, টয়লেট আমার ইয়ারলে ধরে বিসমিল্লাহ
আমায়া অন্যান্য খামা লাগে যায় টয়লেট ইউজ করার উদ্দেশ্য আমাইলাম আমায়া অন্য খামা লাগে গেলাম লাগে এই সময় তো ওয়েস্ট হয় টাইম আমার একটা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ জিকির করার এখন এই তো আর জিকির পড়িতাম পারি না কারণ টয়লেট ইউজ করার উদ্দেশ্য ও দোয়া পড়ে গেছে এখন তো এই টাইমটা আমার ওয়েস্ট হয় আর খুব খারাপ লাগে বাদে টয়লেট ইউজ করিয়া পারো বা টয়লেট আমার এখানে তবে এলা টয়লেটের দোয়া পড়িয়া অন্য খাম করিয়া বাদে টয়লেট ইউজ করা ঠিক আছে না আবার পারো ইয়া আবার টয়লেটের দোয়া পড়িয়া আমিটা অফটা করি অনেক সময় অকর একটা কোয়েশ্চন আছে রাখাছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো কলার সালামু আলাইকুম কলার কি লাইনে আছেন হ্যালো সালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি বাতিরা দো হ্যালো মোলানা সাহেব জি জি খোক আপনার কোন প্রশ্ন থাকলে প্রশ্ন হইল আমার জি যেদিকে আমরা নমাজ পড়ি আল্লাহর গড়ে এই গড়ে আমরা কিবলা হই কিন্তু কিছু হুজুর বা কিছু ফির সাহেব আছেন তারা নামের আগে দিয়ে এটা লকব লাগাই আপনার কোন প্রশ্ন আছে ভাই জি আপনার টিভির ভলিউমটা একটু ডাউন করিয়া কথা হোক তখন আপনি আমরা লগে কথা কইতে পারবো আমরাও শুনতাম পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমার একটা প্রশ্ন আছে জি হোক আপনার প্রশ্ন ওযু করার পরে মনে করকা মুখ শেভ করার সময় বা মুখ শেভ করার সময় কিছু যদি খাঁটি যায় আর সামান্য পরিমাণ রক্ত বাইর হয় জি তখন তো নমাজও রক্ত গেলে তো নমাজ ফুরি লওয়া লাগে স্পেশালি মনে করকা জুম্মার টাইম হয় যদি টিস্যু দিয়ে ছাপ মারি মারি নমাজ ফুরলে নমাজ উইব নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা আর কোন কোয়েশ্চেন আছে না আপনার জি না ঠিক আছে ইনশাআল্লাহ আপনার শুনতে থাকো কা ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার একটা প্রশ্ন জি হোক আমরা যখন নামাজ পড়ি নামাজে সূরা পড়ি তখন তো মনে মনে পড়ি তাসবিদের রুল সঠিকভাবে আদায় করা লাগবে নি লম্বা বাটি বা গুন্না এগুলা সঠিকভাবে আদায় করা লাগবে নি ওখান তা হুজুরে কইতা আর একটা জো পড়ি আমি আস্তাগফিরুল্লাহ ওটা তা ওই নি হুজুরে কইতা ওটা আস্তাগফিরুল্লাহর জো পড়ে নি ইস্তাগফারর পর্যায়ে পড়ে নি আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা আমরা যে মোরা মানুষ স্বপ্নে দেখি বা দেখা যায় কোন সময় আমাদের কাছে কিছু চাইতেছেন বা কি দিতেছেন এইরকম এটা কি মোরা মানুষ সত্যি মোরা মানুষে দেখা দেন না আসিয়া না কোন ইয়ে এটা আমি জানতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনি লাইনে থাকো কা ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা ইনশাআল্লাহ হুজুর উত্তর দিবা আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে ইনশাআল্লাহ আসলে অনেক প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে এদিকে আমাদের ব্রেক একটা ছোট্ট বিরতি যেতে হচ্ছে সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি এবং এই ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো এবং হুজুর আপনাদের এই কথাগুলি এই প্রশ্নগুলি উত্তর দিবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা কল করতে চান ইনশাআল্লাহ এই বিরতির পর আবার কল নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু